মঙ্গলবার মাছ ধরতে গিয়ে দুষ্কৃতীদের দ্বারা আহত জমির মিয়া ঘটনা উদয়পুর মহারানী ব্রিজ সংলগ্ন এলাকায় বাইকে করে এসে একদল যুবক জমির মিয়াসহ সহ তার বারো বছরের ছেলেকে মারধর করে বলে অভিযোগ এমনকি তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা পরে রাতেই থানায় নাম থাম দিয়ে মামলা করেন আহত ব্যক্তি তবে কি কারণে দুষ্কৃতীরা তাদেরকে মারধর করেছেন তা এখনো স্পষ্ট নয় এ দুইটার দিকে মহারানী গেছি মহারানি যাওয়ার পরে মহারানি যে দেয় দেখি ধরে সবাই আমার শ্বশুরাও মাছটা ধরে আমিও নিজে নামছি দলে এই টাইমে তিন একটা বাইকে আর তিনজন লোকে তিনজন লোক আসে একটা বাইকে তার নাই মেয়ে আমার কয় তুই যাত রান্না মাছ ধরতে আসিস তোর চিনিস এই শেখ টেক করে গালিডালে দিছে গালিডালা দিয়ে আমার ধরে লেছে তিনজনে ধরার পর দিয়ে আমার চিলাবালা সুইটটা বাচ্চারা জন ধরছি বাচ্চা জন শিলাশিলি লাগছে বাচ্চা লাগে শিলাশিলি লাগছে বাচ্চারাও দিছে

সবকিছু সব কিছু শুনেছি যারা আপনাকে মারধর করছে তাদেরকে চিনে নিয়ে একজনটা চিনি কিনা ওনার ওনার নাম শঙ্করপাল শঙ্কর পাল শঙ্কর পাল কোন জায়গায় বাড়ি মহারান